সকলে আশীর্বাদ করো মা, আবার যেন এই রাজপ্রাসাদে ফিরে এসে মা বাবা বলে ডাকতে পারি গো। বিদায়ও ব্যথা ভরা আখি বাবা ওরে মামা, আজ দেখতে দেখতে বিপদ সম্পূর্ণ হয়ে গেছে, তাই আজ আজ হচ্ছে তোর বিদায়ের পালা বাবা, তাই আজ আমাদের সকলকে পার করে দিয়ে তোকে যে আজ বিদায় নিয়ে চলে যাবে শ্বশুরের ঘরে। সে কি বলছো গো, আজ আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে বিদায়ের কথা বলছো গো বাবা? বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি গো মা, তাহলে আজকে তুমি এই বিদায়ের কথা কেন বলছো গো বাবা? সত্যি বলেছিস মা বেহুলা, বিবাহের পরে কোনোদিন এ কথা বলিনি আমি, কেন জানিস
আমি তো জানি না, যদি বিবাহের পরে বলতাম মারি যেদিন তোর বিবাহ হবে সেদিন আমাদের সকলকে পর করে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে, তাহলে তুই যে বিবাহতে রাজি হতি না পাবি। বাবা বাবা, তাহলে কি এতদিন এই সংসারে কি আমি ভারী হয়েছিলাম? মা, যে আজকে দিনে বিদায় নিয়ে চলে গেলে কি তোমার মনে বড় শান্তি হবে গো? না না, জানিস না তুই যে নারীগুলো জন্ম নিয়েছিস বাবা, আর নারীগুলো জন্ম নিলে সারাটা জীবন তো পিতা মাতার মায়ার মতো থাকা যায় না রে। একদিন না একদিন বিবাহ করে পরের ঘরে যেতে হয় বলে আমি যদি আজ বিবাহ দিয়ে ফেলেছি বাবা। মানে নারীদের জীবনটাই কি এমনি ভাবে অসহায় জীবন গো? আমি না হয় না জানতাম বাবা, কিন্তু তোমরা তো জানতে গো যে কে আমার কন্যা সন্তানের জন্ম নিয়েছে তাকে ছোট থেকে বড় করব, সে তো একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে বাবা। তবে যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন কেন আমার গলা ধরে শুধু আমাকে না, এই পৃথিবীতে যত পিতা মাতা রয়েছে সকলেই অপমানিত হচ্ছে বাবা। মামা তুমি জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি গো মা, আর আজকে দিনে যখন এই বিদায়ের কথা বললে না আমি পারছি না গো বাবা, ভাবি না তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে আমি পারছি না। আমি জানি মা, যে ছোটদের লালন পালন করে এত বড় করেছি কোনোদিন কোনোদিন একটি নিশ্চয়ের জন্য কথ্য কি থাকিস রে মা, কিন্তু দেখ আজ যখন বিদায় নিতে তোর ওই বুকের পাঁচজন গোজনে ভেঙে যাচ্ছে বাবে, আমরা যে তোর পিতা মাতা আমরা তোর বিবাহ দিয়ে ফেলেছি, আমাদের আমাদের বড় কষ্ট হচ্ছে আমাদেরকে বিদায় দিতে, কিন্তু আমরা যে বড় নিরুপায় হয়ে গেছি বাবে। বুঝতে পেরেছি বাবা, আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে, শত চেষ্টা করলাম আমি আর তোমাদের মায়ার বাঁধনে বেঁধে থাকতে পারবো না গো। বিহুলা কি বলছিস ভাই, তো আজ থেকে আমি তোমাদের কাছে হয়ে গেছি পর। ওরে মা, তুই হয়তো জানিস না মা, আমাদের নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করতে হয়। আমি মানছি মা, সেটাই যদি নারীদের ধর্ম হয়ে থাকে নারীদের নিয়ম হয়ে থাকে, কিন্তু তুমি তো জানো মা তুমি তোমার গর্ভে 10 মাস 10 দিন ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছো, নিজের প্রাণকে বাজি রেখে না জানি আমাকে জন্ম দিতে গিয়ে তোমার কত কষ্ট হয়েছে গো, আর আজকে দিনে বিদায়ের কথা বলছো মা। নারী কুলে জন্ম নিলে সারা জীবন পিতা মাতার ঘিরে থাকা যায় না রে, পূর্বেই বলেছি মা, তাহলে সেদিন তোমরা আমায় কেন মেরে ফেলে দাও মা? আজ বিদায় নিয়ে চলে যেতে হবে বলে মনে করি চোখের জলতে জল ছড়তে নেই মানে না বাবা, আমি আর কাঁদব না গো। জানিস মা, চেদা সকলে শুধুমাত্র তোর অপেক্ষায় রয়েছে, আয় মা বিলম্ব না করে একটিবার আমার কাছে আয়, আমি এই মুহূর্তে সারা জীবনের জন্য তো শ্বশুর ঠাকুরের তোকে তুলে দেবো মানে বেশ বাবা। বলি বৈবাহিক মহাশয়। বলো নিবি মহাশয়। এতদিন মা বিহুলা ছিল আমার ঘরের লক্ষ্মী, আজ আমার ঘরের লক্ষ্মীকে আমি যেন আপনার ঘরে পাড়ি দিচ্ছি বৈবাহিক মহাশয়। আজ থেকে আমার মা বিহুলার সমস্ত দায়ী দায়িত্ব আপনার, আজ থেকে আমার মা বিহুলার যেন কোনো দুঃখ কষ্ট না হয় বৈবাহিক মহাশয়, আজ থেকে যেন কোনো দুঃখ কষ্ট না হয় মহাশয়। আজ যখনই একমাত্র কন্যাকে আমার হস্তে তুলে দিলে একই আজ আমার দুর্ভাগ্য জানিয়ে বিয়ে বসাই, আমার কি সমাজের কোনো কন্যা সন্তান নেই, আজ হইতে নিজ কন্যা বলে আমি গ্রহণ করিলাম বিয়ে বসাই, তাই জন্য হয় ভাই ভাই বসা।
আজকে তিনি বিদায় বলছিলেন, আমার বিদায়। আমার গলে পড়ে দা বাবা, গলে পড়ে দা কর্ম জানা নেই মা, আমি তোকে কর্ম শিখিয়ে দিব মা,
যেসব কর্ম তোকে শিখিয়ে দিবে এইসব কর্ম তুই শ্বশুরের লেগে করবি। আজকে দিনে আমি বিদায় নিয়ে চলে যাবো বলে তুমি আমায় কর্ম শিখিয়ে দিবে মা? বলে দাও না কি কর্ম করতে হবে আমার। আমি তোকে বলে দিচ্ছি মা। বলিও মা বেহুলা ওরে যাহা মা তুই বানিয়া ডুলে সকাল বেলা ও মা বেহুলা ও মা তুই দিবি ঝাড়ো ঝাড়মা সন্ধ্যা বেলা ও মা বেহুলা ও মা তুই দিবি সন্ধ্যা বাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা আর দুটো কর্ম তুই মেনে চলবি মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেস সেই না ঘরে দুঃখের নয় কু কোনো শেষ মা। ওরে হতভাগী এই কুকর্ম তুই কোনোদিনও করবি না না মা। ছোট থেকে বড় হয়েছি তোমার কথা কোনোদিনও অমান্য করে নি। আজকে দিনে তুমি যে কর্মগুলো আমায় শিখিয়ে দিয়েছ সেই কর্মগুলো আমি ওই শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করব মা। তুমি না বলতে গাও যে বেহুলা সংসার সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসবে। মারে বাবা দেখেছিস মা, যে জনে 10 মাস 10 দিন কর্মে ধারণ করে তোকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে মা, এত বড় করেছে কোনোদিন তোকে দিয়ে একটি কর্ম করেনি না বাবা। দেখ বাবা আজ যখন বিদায় নিয়ে পরের ঘরে চলে যাবি বলে সেই জনই কত সুন্দর করে কর্ম শিখিয়ে দিয়েছে মা। যাবা যা, শুধুমাত্র মায়ের কথা মতো কর্মগুলো ওই শ্বশুরের ঘরে গিয়ে করিস। আজকে দিনে বিদায় নিয়ে চলে যাব বলে মা আমায় কত সুন্দর করে কর্ম শিখিয়ে দিয়েছে জানো বাবা? মারি এই পৃথিবীর মুখে অনেক নারীর জন্ম হয়, সকলে তো মা হতে পারে না। মা তো সেই হইল যার মনের মধ্যে মায়া মমতা সব কিছু থাকে। আমি বিদায় নিয়ে চলে যাব শ্বশুরালয়ে গিয়ে কি কর্ম করবো সে কর্মগুলো আজকের দিনে আমার শিখিয়ে দিয়েছে। শুধু তাই নয় বাবা, মা তাকেই বলে গো আমি যখন সেই ছোট্ট ছিলাম গো মায়ের কোলে থাকতাম, মাকে আমি মুখ ফুটে বলতে পারতাম না যে মা আমায় কিছু খেতে দাও না গো, ক্ষুধার জ্বালায় জন্য আমার এই পেটে চলে যায়। সেদিন মা আমার মুখ দেখে বুঝতে পারতো সন্তান আমার ক্ষুধার জ্বালায় ছটফট করছে। সঙ্গে সঙ্গে বুকে টেনে নিয়ে বুকের স্তনে দুগ্ধ পান করে আমায় বড় করেছে গো বাবা। আজকে দিনে বিদায় নিয়ে যাবো সে মা কর্ম না শিখিয়ে দিয়ে গেছে মা জানো। সত্যি বলেছিস, শুধু জন্ম দিলেই হয় না মাতা, সেই মাতা যদি না বুঝে সন্তানের মনের ব্যথা মাতা। জামা যা, শুধুমাত্র তোর অপেক্ষায় সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। কেদা দূর থেকে যেন বিদায়ের ঘন্টা বাজছে পাবে ওরা বাবা। মামা শুধু যে সবাই আমার জন্য অপেক্ষা করছে তা নয় গো, একটিবার কণ্ঠপাত করে শুনো ওই যে বিদায়ের সুরের বাজনার সুরে বেশি উঠছে। বিদায় বাবা।
মা, বিদায় মা। ওরে বিদায় বলছি নি মা, এই বিদায় কালে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারা জীবন ঘর করতে পারি গো, আমি যেন মায়ের মতো স্বামীর সঙ্গে হতে পারি। মামা সত্যি বলেছিস, আজ এই বিদায় কালে আমৃতের পিতা মাতা হয়ে তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মানে চাবা যা, ওই শ্বশুরালয়ে গিয়ে তুই স্বামীর সঙ্গে হতে পারবে, তুই সেখানে ভালো হয়ে থাকতে পারবি মা, এই আশীর্বাদ আমি প্রাণ ভরে। বাবা বিদায় বাবা, জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা, আজকে দিনে বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়ের বাবা মায়েরা বিদায় গো, সকলে আশীর্বাদ করো মা, আবার যেন এই রাজপ্রাসাদে ফিরে এসে মা বাবা বলে ডাকতে পারি গো। বিদায় ব্যথা ভরা আখি be
আজকে যে তুমি আমার করে কান্না করো, জানি না তোমার এই যুগের জন্য হয়তো আমাদের মা বিউরার অমঙ্গলে বাঁচতে পারে গো। ঠিক বলেছ, আমাদের দুই পুত্র আলাই দোলাই ঘরের ঘরে বসে টুকরে টুকরে কান্না করছে, আজ বিদায় গেলে কেউ যেন আসতে পারছে না। চলুন আপনি এই মুহূর্তে আমাদের দুই পুত্র আলাই দোলাইকে বুঝিয়ে রাখবে মানে এসো। তাকে যদি আমি কাছে পেতাম তাহলে কি উপহার দিতাম জানো? কি দিতে প্রিয়? ওরা
হচ্ছে দেবতা, আমরা হচ্ছে মানব, এমনি করে কখনো কাছে পাওয়া যাবে না প্রিয়ে। তাহলে চলো না ওই দেবতাদের চরণে আমরা অদূর থেকে প্রণাম জানাবো। বেশ তাই চলো চলো দেখিতে আমরা দেবতাদের চরণে প্রণাম করেছি প্রিয়ে, একটি কথা বলবো বলবো আচ্ছা, প্রণাম করে সত্যি আমাদের মন ভরে গেছে, দেবতারা আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে সত্যি ওগো প্রিয়ে। চলো না নিশ্চয়ই আমাদের জেগে থাকতে হবে, এ বাসর ভরে পাশা খেলাবো। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি যদি তোমায় শিখিয়ে দেই? তুমি যদি আমায় পাশা খেলা শিখিয়ে দাও আমি তোমার সঙ্গেই বাসর ঘরে পাশা খেলবো। একটি কথা বলবো প্রিয়ে বলো, পাশা খেলা খেলতে গেলে কিন্তু মনে রাখতে হয় তাই? তাহলে তুমি বলো তো, তুমি যদি হেরে যাও আমায় কি দেবে গো? সত্যি বলেছ, আমি যদি হেরে যাই নিশিপ্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আমি অষ্টলঙ্কারে সাজিয়ে দেব, আর তুমি হেরে গেলে আমায় কি দেবে? দেবার মতো আমার কাছে কি আছে বল? তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব গো। বেশ এই হচ্ছে পাশার গতি, তুমি চিত নেবে না পট নেবে? আমি চিত নেব। তাহলে চালাবো আমি একবার তুমি একবার, কেমন? ঠিক আছে। ওই আজ খেলিব খেলিব বাসুরি ঘরে, খেলিব খেলিব পাশা, আচ্ছা না বাসুরি ঘরে, দেখি দেখি একই সূত্রে তোমার জয় হয়ে গেছে। জানি না প্রিয়ে চালালাম গুটি আমি, জিতলে তুমি, তোমার এই ভাগ্যে ছিল না প্রিয়ে, এবার তুমি চালাবে। এবার আমি চালাবো। ঠিক আছে তাহলে বলো তুমি কি নেবে? আমার পর রয়ে গেল পর। ঠিক আছে। আরে তোমায় সত্যি স্পর্শ করবার সঙ্গে সঙ্গে জানি না আমার সঙ্গে যেন কাম ভাবে ঝরঝরিত হয়, সত্যি আমি কাম জানা সহ্য করতে পারছি না তবু প্রিয়ে, জানি না এই বাসর ঘরে কেন যেন আমি কাম জানা সহ্য করতে পারছি না। এসো না, এসো তুমি আমার এই কাম জ্বালা মিটিয়ে দাও, আমার এই তাপিত প্রাণটাকে শীতল করে দাও, তাও এই বাসর ঘরে তুমি আমার একটিবার পেয়ে মালিক। সে কি করছো আজকে তিনি এই বাসর ঘরে? তো আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো। ও কথা রাখো না, ও রাখো না প্রিয়ে, সাহেব জি আরে তুমি
পানি হানিল গো প্রেম পানু সহিতে নাই আমি পানি আজি তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গন নিতে যাচ্ছি, তুমি আমায় প্রেমালিঙ্গন না দিয়ে এমনি করে দূরে সরে যাচ্ছো কেন প্রিয়ে? আমি এই বাসর করে তোমায় আলিঙ্গন দিতে পারবো? তুমি প্রেমালিঙ্গন দিতে পারবে না? না, প্রেমালিঙ্গন যদি না দাও এ বাসর করে আমি তোমার কাছ থেকে চোর করে প্রেমালিঙ্গন আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তো গো আজকে তুমি আলিঙ্গন দেইনি বলে তুমি বলছো অভিমান করেছি? অবশ্যই না গো, আমি পাশর ঘরে তোমার প্রতি কোনো অভিমান করিনি। যদি নাই বা শুধু আমি তোমায় বোঝাতে চাইছি তা তুমি বুঝতে পারছো না। বলো বোঝাও আমায়। ও গো কাঁচা ডালি খেলে না তো ও গো না তো ভুখে লাগে গো আরে পাকা ডালি খেলে না তো তো জানো না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সত্যি ওই ডালিমটা না কাঁচাতে একটুকু ভালো লাগে না, পেকে গেলেই ভালো লাগে। তাহলে তুমি ঠিক বলেছো প্রিয়ে, কিন্তু তুমি হয়তো বোঝো না, তুমি জানো না এই বাসর ঘরে তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন আমি নেব। তুমি যার সঙ্গেই তুলনা করো না কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটি কাঁচা ফল আছে সে ফলটি খেতে বড় সুস্বাদু, কি জানো? কি ও গো কাঁচা শশা খেতে প্রিয়ে, ও গো প্রিয়ে যেমন আমায় লাগে ভালো, ওই না পাকলে যে শশা পিয়ে না লাগে গো ভালো। হ্যাঁ আমি তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন নেব জানো স্বামী? বলো এ বাসর ঘরে কেন আলিঙ্গন দিতে চাই? বলি কেন কেন? ও গো যে বানারি বাসর ঘরে ও গো না তো যাই গো আলিঙ্গন ছবি এ বাসর ঘরে তুমি আমায় প্রেমালিঙ্গনে দেবে না বলে আজকে তোমার সে সুন্দর নারীত্ব জীবনকে একটি শাস্ত্রের সঙ্গে তুলনা করলে, ভুল করলে প্রিয়ে। তুমি হয়তো জানো না আমি তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন নেবো এই ছলে বলে কায়দা কৌশলে যে করো তাই কি বলি জানো? ওগো সাজিয়ে আছো সুন্দর তুমি, ওগো প্রিয়ে কেমন তরণের সাজে আচ্ছা ওই মাঝে না থাকিলে তরণী নেই তো কোনো কাজে তরণী অর্থাৎ নৌকো সাজিয়ে যদি নদীর মধ্যে ছেড়ে দেওয়া যায় আর ওতে যদি একটি কান্ডারি না থাকে না নৌকোটা ভেসে চলে যাবে। তদ্রূপ আজকের দিনে আমি তোমার কান্ডারি, তুমি এই সময় একবার ধরা দাও আমায় প্রেমালিঙ্গন দাও দিয়ে দাও। ওগো হাসতে ধরি পায়ে পড়ি ওগো নাথো ক্ষমা করো মনে সেই নিশ্চিত মাধুরে আমি যে তোমার আমি তোমায় ক্ষমা করে দিলাম। বেহুলা একটি কথা বলবো, শোনো শোনো শোনো, এ বাসর ঘরে না আমি তোমার কাছ থেকে মনে প্রাণে প্রেমালিঙ্গন চাইনি। গুটি চালাতে চালাতে আমি যখন তিনবার হেরে গেলাম হ্যাঁ তখন আমি একটি গুটি লুকিয়ে নিয়েছিলাম তোমায় পরীক্ষা করবো বলে। যাই হোক পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, ওগো যাও না আমার জন্য তুমি রন্ধন করে এনে দেবে আমি সেবা নেবো।
কি রন্ধন করে নিয়ে আসবো? এই যে দেখো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, তবে ও বলি ও গো বেহুলা, ওই আমার খোদার জলাই প্রাণে জ্বলে যায়, এই চাল দিয়ে তুমি রন্ধন করবে প্রিয়ে, তাই না? আর দেখো ওই যে নারিকেলের মালই দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এটাকে পাত্র করবে, আর ওই নারিকেলের চোচাটাকে কাষ্ট করবে, ঠিক আছে? আর ডাবের জল দিয়ে তুমি রন্ধন করবে, আমার জন্য এক রন্ধন পঞ্চম ব্যঞ্জন আনবে, আমি শুধুমাত্র বিশ্রাম করবো, স্বর্ণ পালংকে রন্ধন করে আমার কাছে নিয়ে আসবে, কেমন বলো? বিশ্রাম করতে যাচ্ছ তুমি, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যেও না গো, তুমি যদি ঘুমিয়ে যাও এই বাসর ঘরে যেন আমি একা থাকতে পারবো না। না প্রিয়া, আমি শুধু তোমার অপেক্ষায় থাকবো, আমি জানি তুমি রন্ধন করে নিয়ে আসবে। বেশ বেশ, আমি এই মুহূর্তে রন্ধনশালায় যাব, তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো, তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি এই মুহূর্তে রন্ধন করে নিয়ে আমি চাল রেখে দিলাম, কেমন? ঠিক আছে। সত্যি আমার স্বামী বড় ক্ষুধার্ত, বিলম্ব না করে এই মুহূর্তে যাব আমি রন্ধনশালা, রন্ধনশালা হইতে রন্ধন করে স্বামীর জন্য নিয়ে আসব, তত সময় স্বামী আমার জন্য স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করছে, চাই এই মুহূর্তে আমি রন্ধন করে নিয়ে আসবো।